তোকে না বলেছি জোরে কথা বলতে? যে সারাদিন শুয়ে থেকে এখন এসেছিস কাজ করতে? আরে কি হলো, তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দেরি তো মনে হবেই, তোমার তো জুয়া খেলার সময় চলে যাচ্ছে। যাও গাড়ি বের করো, আমি আসছি। শোন, বাবুর বন্ধুরা ড্রয়িং রুমে বসে আছে, ওদের খাওয়া ঠিকঠাক মতো দিস। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আন্টি। বাবু, আমরা বাইরে যাচ্ছি, তোমরা সময় মতো খেয়ে নিও। পারুলকে সব বলে গেছি, আমাদের জন্য অপেক্ষা করো। ইয়েস মাম্মি। আমাদের ফিরতে রাত হবে, কোনো ঝামেলা টামেলা করো না। ওকে মাম্মি। আসি। ইরে বাবা রে, জিনিসগুলো কই? খোল খোল। আন্টির কথা এক মুহূর্তে ভুলে গেলি? ও সব না খেয়ে চল ঠান্ডা কিছু খাই। আর রাখ, পুরুষ মানুষের মতো কথা বল। নে ধর, নে, আজকে হ্যাপি নিউ ইয়ার। আরে নে তোরা মাল বানায় খা। চিয়ার্স। শুভ কাজে দেরি করতে নেই। ভাইজান, টেবিলে কাম দিম। এক মিনিট, রোজ চল আমরা ডিনারটা সেরে নিই। এত তাড়াতাড়ি কিসের ডিনার? রাত আরো গভীর হোক, তোর বাবা মা তো বলেই গেছে অনেক রাতে ফিরবে। নাম কি? যে তারুণ। তারুণ তো, যাও ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে এসো, ঠান্ডা জিন্টু খাবো। আচ্ছা। এই শোনো, যে এটা তোমার বকশিস, রাখো রাখো। আমার লাগবে না। এই ফোন এসেছে, ফোন এসেছে। হ্যালো। ও মাই সুইট ডার্লিং, এতক্ষণ আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম, তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে আসো, হুইস্কি শ্যাম্পেন সব রেডি, শুধু তুমি নেই। হ্যালো হ্যালো হ্যালো। শালি নিশ্চয়ই কোনো নতুন মক্কেল পেয়েছে। কার সঙ্গে কথা বললে? আরে মেয়ে মানুষের সঙ্গে। ফুর্তি করার জন্য তোদের বাসার ঠিকানা দিয়ে এসেছিলাম। শালি নাকি আসবে না? তাহলে কি হবে, মেয়ে মানুষ ছাড়া ফুর্তি হয় নাকি? হয় না হয় না, তাই আর একটা জোগাড় করতে হবে। এই লন পানি। পেয়ে গেছি, আরে পেয়ে গেছি। কি পেয়েছিস? আরে ফুর্তি করার যন্ত্র। পাগলের মতো যাটা বলছিস। পাগল এখনো হয়নি, তবে হব। নেখা জিজু খা। এক মিনিট, এক মিনিট। আপনি এখানে কেন? আরে নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসেছি। নাও, আর বকশিস নয়, আমার ভালোবাসা। বারেজান, বারেজান কইতাছি, নলে আমি কিন্তু চিৎকার করুন, তাতে কোনো লাভ হবে না, তোমার চিৎকার কেউ শুনবে না। আপোষে রাজি হয়ে যাও, তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে। তুই খুব খারাপ করলি, সামান্য একটা চাকরানির জন্য তুই আমার গায়ে হাত দিয়ে বন্ধুত্ব নষ্ট করলি। আরে রাস্তার বন্ধুত্ব, তোকে বন্ধু ভাবতে আমার ঘৃণা হচ্ছে।
তোর মতো বদমাশ বন্ধু আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মুন্না, আমার ব্যক্তিগত ব্যাপারে বাধা দেওয়ার পরিণাম আমি তোকে কড়াই গন্ডাই বুঝিয়ে দেব। হ্যালো, ইন্সপেক্টর মাধুরী বলছি। ম্যাডাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ঢুকতে পারছি না। কাজের কথা বলুন। আমাদের কাজের মেয়েটি বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না চুরি করে পালিয়েছে। নাম ঠিকানা বলুন। কি নাম? পারুল। ঠিকানা জানেন না? কোনো ছবি আছে? ছবিও নেই। আপনাদেরকে কতবার বলেছি নাম ঠিকানা ছবি ছাড়া কোনো কাজের মানুষ রাখবেন না। বয়স কত? আচ্ছা, চেহারা বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। মেয়েটি দেখতে মাগো, আজ আমার শেষ আশ্রয়টুকু আমি হারিয়ে ফেলছি। তুমি কইয়া দাও মা, আমি আমি এখন কি করব? কই যাব? কার কাছে যাব? নাম কি পারুল? ইয়ে মানে যে। গাড়িতে ওঠো। কেন? আমি কি করছি? তুমি হাওলাদার সাহেবের বাড়িতে কাজ করতে। সেই বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করে পালিয়েছ। আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। আমি চুরি করি নাই। সত্য মিথ্যা যাচাই হবে আদালতে। এখন তুমি থানায় চলো। পুরো নাম বলো। নদী। নদী নামটি তো সুন্দর ছিল। পারুল হল কি করে? তোমার বাবার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোমার ঠিকানা কি? আমার হ্যালো। জি স্যার, স্যার, স্যার আমি এক্ষুনি আসছি স্যার। আবুল, আবুল। জি ম্যাডাম। আইজি সাহেব একটা জরুরি কাজে আমাকে ডেকেছেন। জি ম্যাডাম। আমি ওখানে যাচ্ছি। ওর এফআইআরটা রেডি করে ওকে হাজতে ঢোকাও। জি ম্যাডাম। আপা, সালাম। সালাম ইন্সপেক্টর আপা। এই, তোমাকে না বলেছি তুমি যখন তখন থানায় আসবে না? না, ইয়ে মানে এই আইসি, আপনাকে না দেখলে তো ভালো লাগে না। বাজে কথা বলবে না, এখন যাও। এদিকে নয়, বাইরে যাও। আচ্ছা, দলাল কোথাকার। স্যার, স্যার আমার কথা শুনেন স্যার। সালাম দুই নম্বর সাহেব। তাই আমি দুই নম্বর না, আমি সেকেন্ড অফিসার। ওই ওই লো, আপনি কইলেন ইংরেজিতে, আমি কইলাম বাংলায়। খবরটা আমি একটু আগেই পাইলাম, থানায় এসে দেখলাম। আমি দিলাম, ওহন আপনি আমারে দেন। অসম্ভব, ম্যাডাম জানতে পারলে আমার চাকরি যাবে। এতদিন যখন যায় নাই, ওহনও যাইব না। কাগজপত্র বেবা কুড়ে দেন। ম্যাডাম জিজ্ঞেস করলে কইবেন তার মাল হে লয়ে গেছে। দেখো, আমার যেন কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না। আমি তোমারে চিনি মা, তুমি তো গুলশান হাওলাদার বাড়িতে কাম করতা। সেই বাড়িতে তোমারে কাম করতে দিছিল তোমার এক খালা।
এই চুরির মামলায় কেমনে পড়লাম মা? মিশা কথা, সব মিশা কথা। ওরা ওরা আমার সব কিছু কাইরে নিতে চাইছিল। আমি জানি, সব জানি। ধনী লোকের ছাল পল্লা এই রকমই হয়। দেখলাম দুই নাম্বার সাপ তোমার জন্য সব ইন্তজাম করতেছে। কাল সকালে তোমারে কোর্টে পাঠাইবো, কোর্ট থেকে জেলে। ওইখানে যে তোমার কি হইবো? খালা, আপনি আমারে বাঁচান খালা, আমারে বাঁচান খালা, আমারে বাঁচান। দেহি, দুই নাম্বার সাপের হাতে পায়ে ধরিয়া যেমনে হোক তোমারে সারায় নিয়ে যাবো, তোমারই অন্যখানে কামে লাগায় দেব। আপনি তাই করেন খালা, আমি আমি আপনার লগে যাব। আবুল, আবুল! জি ম্যাডাম। নদী কোথায়? নদীকে তো নিয়ে গেছে। নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? যারা নদীর বিরুদ্ধে মামলা করেছিল তারাই নিয়ে গেছে। আমি কনফার্ম হতে চাই, কাগজপত্রগুলো দাও। মানে কাগজপত্র লেখার আগেই ওরা এসে তাকে নিয়ে গেছে, বললো এসব ঝামেলার কোনো দরকার হবে না। ও শিট! আমি এসব চুরি সাশ্রামের মধ্যে নাই। চুরি না কইরাও আমি থানায় ঢুকছি, আর সত্যি সত্যি চুরি করে কি আমি জেল খাটুম? ঠিক আছে, ফিরে যাও তুমি তোমার পুরনো জিয়ের কাজে, যেখানে চুরি না করো হয়েছে চোর। ভালো মেয়ে থেকে সেখানে হয়ে যাবে তুমি ভোগের সামগ্রী। তোমার এই নষ্ট জীবন নিয়ে পথে পথে ঘুরতে হবি, বেছে নিতে হবি প্রতিটা জীবন। এই যে এখানে যাবে তুমি দেখতেছো, কারো ঠিকানা আছে, কারো নেই। কেউ পথগলি, কেউ টোকায়। আসলে ওদের পরিচয় তোমার মতো ভাসমান মানুষ, ওদেরকে আমি আশ্রয় দিছি, বেঁচে থাকার সুযোগ করে দিছি। ইচ্ছে করলে তুমি এদের সাথে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। আপনারও ঠিকানা নাই, আমারও ঠিকানা নাই, তাইলে আপনি যাইবেন কে? আমার জীবন দিয়ে আপনারা দেখে রাখবো, আমার ছেলে আপনার যাইয়েন না। শুনে ফেললি, একবার সব পাওয়া যাবে করি বলবে। মাস্টার, যা ভালো অভিনয় করলা কি আর কমু, শ্রেণীরে ওষুধে ধরছে। সিনেমায় কাম করলে অনেক পয়সা কামাইতে পারতাম। থাক ওসব কথা, অহন মালের লেনদেনটা হয়ে যাক। সরম টেকা রাখলো কোনে? মা, এখান থেকে তোমার নতুন জীবনের যাত্রা শুরু হইলো। তুমি এতদিন কি শিখিছো আর কি শেখনি তার পরীক্ষা হয়ে যাবে। যাও মা, আল্লাহর নাম করে পাওয়া পাওয়া করে কাম শুরু করে দাও। দোয়া করেন উস্তাদ। আর দোয়া চাইতে হবে না। কই ভাড়া কত? এনসার করে দেন স্যার। পাহাড় গেল। এ নদী, আরে পাপ করে দেখ। কি রে? কি হইলো, কান ধরছো কেন?
পাপা পাপা মানে কি পাপা মানে ওরে কি বাস দে মানি ব্যাগটা দে আরে মানি ব্যাগটা দে আপনি তো মানুষ, আমি একটা মেয়ে মানুষ হয়ে দাঁড়ায় যাইতেছি আর আপনি পুরুষ মানুষ হয়ে বসে যাইতেছেন, সহায়তা নোটেন। ঠিক আছে যাইতেছি। আরে আরে ভাড়া চাইতেছি ভাড়া। কি রে চান্দু, তোর খবর কি? ওস্তাদ আমার কোনো খবর নাই। তোর জন্য খাবারও নেই, কথা আমার একটা, টাকা আছে খাবার আছে, টাকা নেই খাবার নেই। এদিকে এদিকে
ব্যাপারটা দ্রুত ঘটে গেল। মন্ত্রী সাহেবের অনুরোধ না রাখায় আমার স্থলে নতুন অফিসার নিয়োগ করা হয়ে গেছে। কমিশনার সাহেব এই ব্যাপারটা আমাকে জানাতে পারতেন, আমি অবশ্যই এই ব্যাপারে তার কাছে প্রতিবাদ জানাবো। প্রশ্ন করব, আইনের সঠিক প্রয়োগের পুরস্কার কি এই? আবুল। জি ম্যাডাম। ম্যাডাম, থানায় নতুন অফিসার এসেছে, আমাকে জানাওনি কেন? ম্যাডাম, না 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 না, নতুন অফিসার কই, কোথায়? আমার চেম্বারে। আপনার চেম্বারে? চলুন তো দেখি। ম্যাডাম, আপনাকে খোঁজার জন্য একটা লোক এসেছিল। রাখো, পিস্তল রাখো, গুলি করো না প্লিজ। তোমার এক গুলিতে অফিসার অর্ধেক মরেছে, আর এক গুলিতে পুরোটাই মরে যাবে। আবুল, আবুল। ম্যাডাম, এই লোকই আপনাকে খুঁজতে আসছিল, হঠাৎ কোন দিকে গায়েব হয়ে গেল। এই মিয়া, তোমার জন্য আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, যাও বেরিয়ে যাও। বেটা বদমাস। ম্যাডাম, ওকে হাজতে ঢুকিয়ে রাখি, বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। এই বাটা, থামো, তুমি তোমার কাজে যাও, আমি ওকে দেখছি। আপনি দেখেন, খুব ভালোভাবে দেখেন, আমি এফআইআরটা ততক্ষণে রেডি করে আসি। দিস ইজ ঘাপলা কেস, এটা করতে হবে আপনাকেই। ফেসি বসো। বসতে বসতে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার চেয়ারে বসেছি, মাফ করে দিও। আসলে তোমাকে চমকে দেওয়ার জন্যই দুষ্টুমি করেছি। চলো বাইরে, তোমাকে নিয়ে কিছু খাবো। দেখলে তো কেমন চমক দিয়ে নিয়ে আসলাম। কি খাবে, ফুচকা না চটপটি? তুমি যেটা খাবে সেটার অর্ডার দাও। এই দুই প্লেট চটপটি দাও তো। কি ভাই, লোভ লাগতাছে? নো রিক্স নো গেইন, লয়াল অন। বিল কত? ত্রিশ টাকা। ত্রিশ টাকা? আচ্ছা চল। মানিব্যাগ? আমার মানিব্যাগ গেল কোথায়? নিশ্চয়ই কেউ মেরে দিয়েছে। কি বলছো তুমি, ভালোভাবে মনে করে দেখো, মানিব্যাগ পকেটে ছিল নাকি হোস্টেলে রেখে এসেছো? আমার ভালোভাবে মনে আছে, চটপটি অর্ডার দেওয়ার আগেও মানিব্যাগ কি আমার পকেটে ছিল। আমি কনফার্ম, পকেট মার আশেপাশেই আছে, অবশ্যই আছে। আমার কপালটাই খারাপ। আমাকে ব্যবহার করুন। তোমাকে ব্যবহার করিব, তোমাকে। বাবা রে বাবা, চুপ।
সহ্য করতে পারতেছি না। যত তাড়াতাড়ি এদেরই খালাস করা যায় তত তাড়াতাড়ি আমার মুক্তি। ওই যে ওই হয়ে যান, আল্লাহ করে বাসায় রাখুক। আশ্চর্য, কোথায় গায়েব হয়ে গেল? ডাক্তার চাচা কই? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, কি ব্যাপার, কি হয়েছে আপনার? দেখাও বুঝতে পারতাছেন না, মনে হয় আপনি বিয়ে করেন নাই। না মানে, না মানে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম, খুব কষ্ট পাচ্ছি তো। চলেন আসুন, ধরেন না একটু, হাসতে ধরেন, পাটা তুলে দেন। কমাস চলছে আপনার? সেইটা তো আপনি বলতে পারবেন। এক মিনিট ডাক্তার সাহেব, সমস্যাটা বুকে নয় পেটে। ওই যে 329 নম্বর ক্যাবিনের রোগীটা ছটফট করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আমি আসছি, যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না ডাক্তার সাহেব। একদম বাগডুম ঘোড়া ডিম। বাবা টিকা, তুমি কোথায়? কথা কও বাবা, কথা কও। রোগীর গার্জিয়ান যখন নেই আমি টাকা দিচ্ছি, তুমি ফার্মেসি থেকে ওষুধগুলি আনিয়ে এক্ষুনি খাইয়ে দিও। দাঁড়ো, আশ্চর্য, মানিব্যাগ গেল কোথায়? তুমি কাজ করো, আমার কথা বলে ফার্মেসি থেকে ওষুধগুলি নিয়ে এসো, বলো টাকা আমি পরে পাঠিয়ে দেবো। রে স্যার, মনে চিন্তা করবেন না। মানিব্যাগ তুমি কোটির পকেটে রেখেছিলাম, গেল কোথায়? খুব ভালোই দেখালে বোরখাওয়ালি। বাহ, চেহারা সুরত তো মাশাআল্লাহ, নায়ক নায়ক ভাব, নায়িকারা ভাব, ডাক্তার না হয়ে সিনেমার নায়ক হলে তো ভালোই করতো। শালা শালা ফকির ডাক্তার, না পোষাইল না শালা। আমি তো ডাস খাইছি, এইবার বাসা ধান তোমা গো পালা। এই মানি ব্যাগটা রাস্তায় পড়ে আসিল, আমি কুড়াইয়া পাইছি, এই নিন। আসি তোমরা, এভাবে গাড়ি থামলে কারা তোমরা?
তোর আদালতে তোর রায়ে আজ আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, এখন আমার রায়ে তোর ফাঁসি হবে। আমরা পথ খুলি টোকাই। তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা, যদি কোনোদিন সময় আসে সেদিন এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি যাকে একবার উপকার করি সে আমার কথা জীবনেও ভুলতে পারে না। তোমার পরিচয়? কর্মেই মানুষের পরিচয়। সালাম স্যার। বেঁচে থাকো মা, ভালো থাকো। ড্রাইভার চলো। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার চিন্তায় তো আমরা সবাই অস্থির। রোকেয়া, তোমাদের দোয়ায় আজ আমি বেঁচে গেছি, নইলে আমি না এসে হয়তো আমার লাশ আসতো। কি বলছো? বসো বসো। কোর্টে এক আসামিকে ফাঁসির রায় দিয়ে ফেরার পথে রাস্তায় কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোত্থেকে একটা মেয়ে এসে আমার জীবন বাঁচালো। হে আল্লাহ, ওই মেয়েটাকে বাঁচিয়ে রেখো। ওষুধ খেয়েছো? তোমার চিন্তায় আর ওষুধ খাওয়া হয়নি। বলো কি, এখনো ওষুধ খাওনি? সময় মতো ওষুধ না খেলে তোমার প্রেশার বেড়ে যাবে। তুমি জানো এখন কটা বাজে? Thank you.
পুলিশের আশেপাশে এখন বিলকুল যাওয়া যাবে না। বলুন, যাহা বলিব সত্য বলি। আমি মিথ্যা কথা বলি না, চুরি করতে গিয়ে ধরা পড়ছি, এই কথা তুমি স্বীকারই করুম। আর এইসবের কি দরকার আছে? এই মামলায় আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই, আসামি নিজেই তার দোষ স্বীকার করেছে, সে চোর। আরে রাখেন মি আপনার বাজে পেঁচাল, আমি তো সরি, এটা সবাই জানে, আপনার চাইতে জশ সাহেব আরো বেশি ভালো জানে। এই শহরে সব থানাতে আমার নামে ডায়েরি আছে। এই পুলিশ ভাইরা, জশ সাহেবের কন্যা, আমি সর, আমার নামে আপনার কথা ডায়েরি আছে। আরে কন্যা, আরে কন্যা মিয়া, হ্যাঁ এখন তো চুপ করে থাকবেনই, ঘুষ খায় আসামি ছাইড়া দিতে পারেন, এখন আদালতে এই সত্য কথাটা কইতে পারেন না। এই মেয়ে, তুমি কি জানো তুমি কি বলছো? আদালতে পুলিশকে অপমান করা দণ্ডনীয় অপরাধ। ওই মিয়া, কিসের অপরাধ, কিসের অপরাধ? আপনারাই কন, যাহা বলিব সত্য বলিব। আমি তো কথাই বলছি, আমরা চোর সাসের হলেও সত্য কথা বলি, সত্য কথা বলা গরিবের অহংকার। এই তো কদিন আগে গুন্ডাদের হাত থেকে জশ সাহেবের জীবন আমি বাঁচাইছি। জশ সাহেব কোক, আমি মিথ্যা কথা কইতাছি কন্যা? অবশ্য সেদিন জশ সাহেবের পকেট থেকে ঘড়িটা আমি বাইরা দিছিলাম, সময়ের অভাবে ঘড়িটা বিক্রি করতে পারি নাই, তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে গেছি। আসামি নদী নিজেই তার দোষ স্বীকার করেছে, অতীত থেকে এ পর্যন্ত আসামি যে সমস্ত অপরাধ করেছে তার স্বীকারোক্তি আসামির বক্তব্যে ফুটে উঠেছে, তবে তার মধ্যে কিছু মানবিক গুণও রয়েছে। আদালত আসামির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। চমৎকার প্রতিদান দিলেন আপনি। আরে সেদিন যদি আপনার জীবন না বাঁচাইতাম, তাহলে আজকের এই চেয়ার আপনি বসতে পারতেন না, আর আমার 6 মাসের জেল হইতো না। কি বিবেকবান আইনের মানুষ আপনি, জীবন বাঁচানোর বিনিময়ে 6 মাসের জেল! চমৎকার, চমৎকার, আপনি আমাকে চমৎকার প্রতিদান দিয়েছেন। তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে, তোমার কি শরীর খারাপ? না, ভালোই আছি। তাহলে কি ভাবছো? ভাবছি, বসো, বসো না। রোকেয়া, ওদিন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না, যে আমার জান বাঁচিয়েছিল, সে মেয়েটা এমন একটা মামলায় আমার কোর্টে এসেছিল, তাকে আমি 6 মাসের জেল দিতে বাধ্য হয়েছি। বলো কি? মেয়েটার নাম নদী, এই আমাদের রানীর বয়সী, কিন্তু আমার মন বলছে মেয়েটিকে জেল থেকে ছাড়িয়ে এনে আমাদের বাড়িতে আশ্রয় দিই। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ঠিকই বলছি, মেয়েটাকে বাড়িতে এনে যদি আদর, স্নেহ, মায়া, মমতা দেয়া যায়, সে যদি সুন্দর একটা পারিবারিক জীবন পায়, আমার বিশ্বাস মেয়েটা ঠিক হয়ে যাবে। পরিবেশটাই নষ্ট হয়ে যাবে, দেখা যাবে আমার ছেলে মেয়েরা উল্টো নষ্ট হয়ে গেছে।
মানলাম তোমার দৃষ্টিতে নদী বিপদগামী, কিন্তু সে অত্যন্ত সাহসী, সৎ, বিশ্বাসী। ওকে যদি ভালো করে তোলা যায় তাহলে যে কোনো ঘরেরই শোভা বর্ধন করবে। কি ব্যাপার নদী, কি হয়েছে? এই হারাম যদি আমার কানে দুল চুরি করছে। খুব খারাপ কথা। এই তুমি ওর কানের দুল চুরি করেছো? আরে ওরে কি জিজ্ঞেস করেন, যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি তাহলে তালোর কাপড় চোপড় খুইলা চেক করেন। এই মেয়ে, যদি চুরি করে থাকো তাহলে ফিরিয়ে দাও, নইলে তোমাকে কঠিন শাস্তি দেবো। আরে শাস্তির কথা রাখেন, শাস্তিটা দেবার আমি দিছি। আমার দুল ফেরত দিতে বলুন, আমি আমি আরে মাফ করে দিমু। এই এই আমার কানে দুল দেন। আচ্ছা, এই সামান্য দুলের ভেতরে কি রহস্য আছে মা, যার জন্য এই মেয়েটাকে তুমি এভাবে মারধর করলে? নদী, এই দুল তো দাদি আমাকে দিয়েছিল, আমি তোকে দিয়ে গেলাম। কোনো কিছুর বিনিময়ে এদুল হারাবি না। এদুল তোর কাছে থাকলে আমি মনে করব, আমি মনে করব আমি তোর কাছেই আছি। আমি ডাক্তার নিয়ে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। এই ঝড় তুফানের রাতে তোমার মাকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরতে চাই না। যার মরার ইচ্ছে আছে তাকে নিয়ে যাও, যাও। আমার কাছ থেকে হারাই গেলে আমার মায়ের এত কষ্ট পাবে। জয় সাহেব, জয় সাহেব তোমাকে তো বাড়িতে নিয়ে যেতে এসেছে। জয় সাহেব আমার জেলে পাঠাইছে, আবার আমার নিতেও আইছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কুমতলব আছে। কি যাচ্ছে, নতুন কোন ফন্দি ফিকির আছে নাকি? কি বলছো তুমি? জয় সাহেব সম্মানিত লোক, তোমার ছ মাসের জেল হয়েছে, এই ছ মাসের বাকি দিনগুলো জজ সাহেবের হেফাজতে তার বাড়িতে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকুম। হ্যাঁ নদী, তুমি চান তুমি সংশোধন হও, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো, এই জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। নাও এখানে সই করো। নাও নাও মা। ইস, আমি কেন মা না, মা কইবেন না, আমার নাম নদী, আর আমি লিখতেও জানি না। এই এই টিপ সে চলবে? চলবে চলবে, দাও দাও। না পাপা এসেছে, রানী আপু, মাম্মি, পাপা এসেছে। আমার কোন ভাই বোন নাই, একটা ছিল তাও হারিয়ে গেছে।
ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়ি থেকে নামো, এসো। কানে লাগলো তো জশ সাহেব, মহিলাটা কেডা? আমার স্ত্রী। ও এসো মা, এসো। আমাকে মা বলবেন না, আমার নাম নদী, নদী বলে ডাকবেন। আচ্ছা এসো নদী, এসো এসো। হাই পাপা। এ হচ্ছে আমার মেয়ে রানী, রানী এ হচ্ছে নদী। হাই। এই হাই হাই করতেছিস কেন? তোর কোনো অসুখ বিসুখ আছে নাকি? ওফ, হাই মানে হচ্ছে হ্যালো। আরে আমি হেলতে যাব কেন? ও বাপা, শি ইজ ইম্পসিবল। ওই সামনে কি করলি, কি করলি? ও ও কি করলি তোর সাহেব? কোন দেহে? না না তেমন কিছু বলেনি, ও বললো তুমি খুব ভালো মেয়ে। ও এই সত্য কথাটা ইংরেজিতে কইতে হয় নাকি? বাংলায় কইলি তো পারতা। এসো ভেতরে এসো, এসো এসো। জানেন জশেব, আমি একবার এইরকম এখান বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু তুমি চোর। এই তুই কিডা এমন খ্যাক খ্যাক করে হাসতেছিস কেন? রাজু, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তুমি কিছু মনে করো না নদী, রাজু আমার ছোট বোনের ছেলে, কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে, ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। ও কিসমত। পুলিশ কিসমত, টেবিলে খাবার লাগা। কয়েকদিন যাবত মুন্নাকে দেখছি না যে, ওর পরীক্ষা। তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, কেমন আছো? ভালো আছি চাচা, আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা, কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো। নদিয়া পুকুর কোথায়? আমি কি জানি, আমি কি এ বাড়িতে বড়? বড় নয় তো কি, সবার মতো তোর বিয়ে হলে তোর মতোই বড় বড় চার পাঁচটা পোলা পাই তোর থাকতো। এ ধরনের ফালতু কথা আমি একদম পছন্দ করি না। আদুক কাইতে বলতে কিছুই নেই, যা মুখে আসে তাই বলে, তাতে তোর কি? এই তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? আরে যা, ঝগড়া করতে গেলে শরীরে শক্তি লাগে, তোর মতো শুটকি মাছ আমার সাথে কি ঝগড়া করবে রে? তাই বল আমি কোথায় ঘুমাবো? বারান্দা। শরীরে কি গন্ধ রে বাবা? তাই নাকি? আমার শরীর থেকে যখন গন্ধ পাচ্ছিস তখন তোর খাটেই আমি ঘুমাবো, পালে তুই ঠেকা। এই ঘুমাতে গেল, এই ওঠো আমার বিছানা থেকে, ওঠো। ফের তোর বিছানার খেতে পড়ে, শুটকির বাচ্চা শুটকি, সারাক্ষণ কানে ধরে বক 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 বক। এই যে আমার সারাক্ষণ আপদ, নতুন আপদ যাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। নদী। জি জশ সাহেব। এটা কি? গরম পানি। কি করবে? ওই যে লেঙ্গু আছে না, ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, ভাবলাম গরম পানি সেঁক দিলে পাটা ভালো হয়ে যাবো। আচ্ছা গুড গুড, তা কেমন লাগছে এখানে? আগের মতোই। রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো?
কেন হইব না? রাইতে কি আমি কারো ঘরে চুরি করতে গেছিলাম? সাবাস সাহেব, খুব গরম। যাও যাও যাও। এই যে শুনেন শুনেন শুনেন, আপনার কাজটা যেমন আপনার কাছে জরুরি মনে হচ্ছে, তেমনি আমার কাজটাও আমার কাছে আরো বেশি জরুরি। কি করে বোঝাবো তোমাকে? শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে ভেবে বড় কষ্টে আছে মুন্না নামের এই আয়যুদ্ধি। ভালোবাসার ঘর, আর এইটা একদম লেটেস্ট প্রাণের প্রিয়তমা, দেখেন। শুনেন, বুঝে শুনে দাম কইন। এই সমস্ত বড় দোকানে কলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। ম্যাডাম, ওনারা তো চিনলাম না। আমি আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো। হ্যাঁ, দেখেন আপা, কোনটা? এইটা? আরে এইটা না, ওইটা। ওহ, দেখেন দেখেন। হ্যাঁ দেন। এইটার দাম কত? 2500। আল্লাহ মা সর্বনাশ, আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকা পাওয়া যায়। হা নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। হ্যাঁ, যাইতেছি যাইতেছি। আপনার গো টাকা বুড়ি গঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালোবাসার বাদ নাই। সরি। এই ছটা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি, 7টা শাড়ি 7500। সাতটা? সাতটা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আপনার মাই আগে একটা নিছে। নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছো? মানে
ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। মানলাম মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তারপরে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেশার বেড়ে যাবে। এই তো দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে, কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে, সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে, নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পড়লে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাত থেকে কিছু কিনে দিও। আরে যা যা ফটে গেল টিকা। নদী, নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন, তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলেই মনে হয় একটা কাজের মেয়ে। ওই সেরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইব সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে দেখলে পাপা, ওর কথা বলার ধরন দেখলে? আমি লেহাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে, তুই লেহাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা বলতেছিস কেন? আরে যা যা, কাঙ্গাল হলি তুই। এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি তো কি হয়েছে, দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো শোধ না, নে এই সবগুলো তোর দিয়া দিলাম, শালা হাত প্যান পরা মেয়ে মানুষ কনকাল। এই শালা, এই এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি, আমার সাথে দেখাবি না, আমি যা কমু আর মুখ দিয়ে জবাব দিবি। দে এখন বিড়ি দে। দেখ আমার মাথা অনেক গরম হয়ে আছে, বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করুম। তোর জশের খাতা পড়ে শালা এই বাড়ির সব লোক গুলাই ওই সারা অন্ধ নাকি, দেখে শুনতে পারো না, গরুর মতো হাড় করে হাঁটতাছ। আপনার পরিচয়? আচ্ছা, যদি আমি ভুল না করে থাকি তুমি সেই ওই শঙ্কর রহেন? আসল কথা কন, এই বাড়িতে কে আইছেন? হ্যাঁ, কাজ তো তোমার সঙ্গে ওস্তাদ পকেটমার। তুমি সেই মেয়ে, আমার কোটের পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালিয়েছিলে। বলো বলো আমার মানিব্যাগ কোথায়, বলো। চোরের আবার বড় বড় কথা, আর একটা কথা বললে থানায় ভরে দেবো। আমার থানায় ভয় দেয়, ওই রকম 10-12টা থানার পকেটেই থাকে। হাউ ডেয়ার ইউ। ডাক্তার সাহেব, উনি জশ সাহেবের মাইয়া। নদী আপু, উনি হচ্ছে এই বাড়ির ডাক্তার। যান, সবাই জশ সাহেবের বেডরুমে আছেন, যান। ও আচ্ছা আচ্ছা, তোমার কথাই তাহলে আঙ্কেল আমাকে টেলিফোনে বলেছিলেন। মানিবে কোথায় জানি না। জানবেন কোত্থেকে? আপনি এখন জজ সাহেবের মেয়ে, মুন্নার বোন, এই জন্য কিছু বলতে পারছি না। মানিবে কোথায়? ব্যাগে তো ছিল মাত্র 100 টাকা, আর সারি মাত্র ছিল 1,00,000। ব্যাগ পুলিশে দিয়ে দিছি। আর কিছু জানা আছে? টাকা কোথায়? খরচ করে ফেলছি। হ্যাঁ, শালা ফকির, টাকা আমি ঠিকই উসুল করে নিই, মাইন্ড ইট। আরে জান জান, আপনার মতো কত দেখলাম। তোমাকে আগেই বলেছিলাম মেয়েটিকে আমাদের বাড়িতে আনা ঠিক হবে না, তখন তুমি আমার কথা শুনলে না, এখন দেখলে তো আমাদের রানীর সঙ্গে কিরকম অসভ্যের মতো কথা বললো। হ্যাঁ, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? অন্তত একটা মাস যেতে দাও, তখন বাড়ি আর বাড়ি থাকবে না, বাড়ি গরুর খোয়ারে পরিণত হবে।
কি ব্যাপার আন্টি? এই যে ডাক্তার, তুমি এসে গেছো, দেখো তো, দেখো। আপনি এত উত্তেজিত কেন? আচ্ছা আপনাকে না বলেছি ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে এত উত্তেজিত হবেন না। কাকে ছোটখাটো ব্যাপার বলছো ভাইয়া? নদী যা করে ওরকম আর দু চারটা ঘটনা ঘটলে এবারে সবাই প্রেশার উঠে মারা যাবে। রানী, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, এবারে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমার জানা উচিত রোগীর মূল সমস্যার কারণ কি। এটা জানা না থাকলে চিকিৎসা করা তো আমার পক্ষে সম্ভব নয়। নদী, যে অনাথ মেয়েটিকে আপনি আশ্রয় দিয়েছেন। কিসের অনাথ? লাজ লজ্জাহীন এক অসভ্য মেয়ে, মুখে কিছুই আটকায় না। আজ জেলে থাকে তো কাল বাইরে, ওর কাছে কি ভালো কিছু আশা করা যায়? এই গাড়ির বাচ্চারা নেই, বাইরে একটা লোকের সামনে আমার কি বদনাম করছে সে? এমন এক থাপ্পড় দেবো বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। তোরা কি একটু চুপ করবি? কেন চুপ করবো, কেন চুপ করবো? আমি কি নিজে এসে বাড়িতে এসেছি? আমাকে জোর করে আনা হয়েছে সারা এই বাড়ির চাইতে কারাগার অনেক ভালো ছিল। দেখছালা দেখলে সাগর, আমরা কেমন শান্তিতে আছি। শালা এই দেখে বাড়ি হল, এইটা করো না ওইটা করো না, হাসবা তো মুখ খুলতে পারবে না, ঘুমাবা তো চোখ বন্ধ করতে পারবে না, হাঁটবা তো পা চলতে পারবে না, দম বন্ধ করবে তো মরতে পারবে না। শালা আমি আর এই বাড়িতে থাকবো না, আজই আজই আমি চলে যাব। থামো থামো নদী, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কিছুই হয় নাই। হয়েছে কি হয়নি সেটা আমি দেখবো। তোমার লজ্জা করে না? একজন ভদ্রলোক তোমাকে জেলখানা থেকে তুলে এনে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছেন, পরার কাপড় দিয়েছেন, বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন, স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন, বিনিময়ে তুমি তাদেরকে দিয়েছো। হ্যাঁ, আরে আরে রাস্তার একটা পশুকে এনেও যদি আদর ভালোবাসা দেওয়া হয় প্রতিদিনই সেও আদর ভালোবাসা দেয়। ছি ছি নদী, তুমি তো দেখছি একটা পশুর চেয়ে অধম। আরে আরে আমি কি করছি সেটা আগে কও। তুমি জানো জজ সাহেবের স্ত্রী অসুস্থ, ওনার প্রেশারের অসুখ, তোমার কারণে উনি অসুস্থ হয়ে যে কোনো সময় মারা যেতে পারেন, তারই অকাল মৃত্যু দায়িত্ব কে নেবে? তুমি আমার সঙ্গে চলো, ওনার কাছে মাফ চাইবে। মাফ চাইবো কেন? আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা আচ্ছা মানলাম তুমি কোনো অন্যায় করনি, ছোটরা বড়দের কাছে মাফ চাইলে ছোট হয়ে যায় না। এসো এসো নদী এসো। আঙ্কেল আন্টি, নদী আপনাদের কাছে ক্ষমা চেতে এসেছে। কান ধরো, আমি বলছি কান ধরো, ধরো কান, বলো কি কমু। আমি যা যা বলবো তাই বলবে। হ্যাঁ কইতাছি, আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে আপনার কারণে, আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে সেজন্য আমি লজ্জিত, সেই জন্য আমি লজ্জিত। এই ধরনের ভুল আর কখনো হবে না, এই ধরনের ভুল হবে না আর কখনো হবে না, আর কখনো হইব না। এবার বলো আমাকে মাফ করে দাও মা। আমারে মাফ করে দাও মা। মা এসা কখন মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ তুই তো দেখবি চিনবি, যে কোনো মেয়ে দেখলে তোর কাছে পরিচিত মনে হয়, খুব ভালো ফর্মুলা ধরেছিস। আমি নিশ্চয়ই দেখেছি, কোথায় দেখেছি? এ মাম্মে, সেদিন ফোনে আমাকে বললে পাপ্পা একটা মেয়েকে আশ্রয় দিয়েছে, সে নাকি আমাদের বাড়ি মাটি থেকে আকাশে তুলে দিয়েছে। মেয়েটি কই, কি নাম তার? নদী। ও হ্যাঁ নদী। এ মেয়ে নদীকে খবর দাও, বলো তার মিষ্টি সুন্দর এক ভাই এসেছে। এই দেখো এখনো দাঁড়িয়ে আছে,
আরে যাও যাও, নদীকে ডাকো। আমি নদী। কি দাম বন্ধ হয়ে গেল নাকি? অবশ্য আমারে দেখলে এরকম অনেকেরই দাম বন্ধ হয়ে যায়। বাহ সুন্দর, তুমি খুব সুন্দর তো। আমাদের বংশের মধ্যে এমন সুন্দর মেয়ে নেই। কিন্তু নদী, এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি। দেখলে জেলে দেখছো, মাসের 15 দিন আমি জেলেই থাকি। আহা, এখনো সব ভুলে যাও তো। এবার যা, আমার জন্য এক কাপ তাজা চা নিয়ে। অনেকক্ষণ চা খাই না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তোর হাতের চা খেয়ে সতেজ হয়ে নেই। এই আর যা না, সবার জন্য চা নিয়ে যা। যাইতেছি সরেন। হা করে তাকিয়ে কি দেখছিস? না তেমন কিছু না বন্ধু, আমি কিছুটা সাইকোলজি পড়েছি। আমি যাই। আরে আরে কোথায় যা? কোথায় বন্ধু? নদীর হাতের এক কাপ চা খেয়ে জানা। রাজু, রাজু। জি মাম্মি। তোর পায়ে ব্যান্ডেজ কে করে দিয়েছে রে? নদী আপু। বা এত সুন্দর করে বারান্দা কে সাজিয়েছে? নদী আপু। কি তোমাকে বলেছিলাম না, নদী ঠিক হয়ে যাবে। হ্যালো, কে? রানী। কে নাই আপনি? তোমার এত বড় সাহস, আমার রুমে এসে আমার ফোন রিসিভ করো। যাও, বেরিয়ে যাও। হ্যালো, কে? রকি। শোনো, বোটানিক্যাল গার্ডেনে এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ ডার্লিং। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পাও পাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারিস তাহলে? কি যে বলো চাচা, তোমাকে না চিনার উপায় আছে? তুমি হচ্ছে আমার বিপদের বন্ধু। থাক আর পং পং করতে হবে নালে, কাজের কথা বলো। কাজের কথা মানে? 3 লাখ টাকা তুমি আমার কাছে সুদে দিছো। কথা ছিল 1 মাসের মধ্যে পরিশোধ করবা, 6 মাস হয়ে গেল, তুমি কোনো যোগাযোগই করলে না, তারপর হা হয়ে গেলে। আরে নাজিম মাস্তান, মানুষের পকেট কাইটে নিজের পকেট ভরে, আর তুমি ভাতিজা তার সাথে পং পং করলে। ভাতিজা, ওই তোমার ধরে যদি মাথা রাখতে চাও, সাফ সাফ বলো, টাকা কবে ফেরত দিবা? চাচা, এই মাত্র ফোনে এক মহিলা ব্যাংক ম্যানেজারের সাথে টাকা নিয়ে কথা বললাম লোনের জন্য, টাকাটা পেলেই তোমাকে দিয়ে দেব, আর কোনোই ভুল হবে না। প্লিজ চাচা। ঠিক আছে, মনে রাখবা, এটি তোমার শেষ সুযোগ। ম্যাডাম, আমার মানি ব্যাগ চুরি করছে। ও ও মাই গড, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আল্লাহ আল্লাহ, তুই কি করলি? আল্লাহ, কাঁদবেন না প্লিজ, আল্লাহকে ডাকুন, আপনার চান্দু ভালো হয়ে যাবে। ইন্সপেক্টর মাধুরী, আই এম সরি, ছেলেটাকে বাঁচানো গেল। চান্দু, চান্দু, আমার চান্দু নাই। করিমন, তুই কি করলি? করিমন? করিমনে তো কামড়ি বকয়া, আমার দেহটা পোলাটারে লাগিয়া লাশ বানায় ফিরা দিল। এতদিনের সম্পর্ক তুমি ভুলে গেলা? কোমরে রশি, হাতে হাত করা, পুলিশ এত খারাপ আগে বুঝি নাই। বাবা আবুল, আমার ছাইরা দম যায় না শোনা। এখন একদম চুপ, কোন কথা নয়। আমি এসেছি,
এই ম্যাডামের সামনে দাঁড়া। বুঝতে পারছি না গাড়িটা যে তুই ডিস্টার্ব করছে কেন? আহা, নেমে দেখ কি হয়েছে। হ্যাঁ, এখন কি করব? ফর্মুলা অনুযায়ী তোমাদের জায়গা মতো নিয়ে এসেছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করে দিও, যদি ভুল করো তাহলে কপালে খারাপই আছে। শান্ত নদী ক্ষিপ্ত সাগরে পরিণত হয়ে যাবে। ওকে ওকে স্যার। শালা ফকিরা ডাক্তারের গাড়িতে ইসি নাই, চল। মানুষের ডাক্তার দিয়ে গাড়ির চিকিৎসা হবে না। কি হলো? গাড়ির জন্য গাড়ির ডাক্তার চাই। যাই, আমি গাড়ির ডাক্তার নিয়ে আসি, ততক্ষণ তোমরা দুজন কথা বলো। আরে কোনো অসুবিধা হবে না। ওকে বাই। মোল্লা ভাইয়া, মানে নদী, বলছিলাম কি গাড়ির ভিতরে গরমে আর কতক্ষণ বসে থাকবে, নেমে এসো, বাইরে খুব ঠান্ডা বাতাস। না রে বাবা, ঠান্ডা বাতাসে আমার দরকার নেই, গরমে আমি ভালো থাকি। দরকার লাগে তো তুমি একা একাই পেট ভরিয়া ঠান্ডা বাতাস খাও গিয়া। মানে নদী, মানে একটু পরেই তুমি গরমে ঘেমে একদম ভিজে যাবে, তাই বলছিলাম গাড়ির বাইরে এলে তোমার খুব ভালো লাগবে, নেমে এসো। মুন্না ভাইয়া যদি এসে দেখে তোমার লাগে গাড়ির বাইরে দাঁড়ে কথা কইতাছি, তাহলে সে অন্য কিছু মাইন্ড করতে পারে। আমি যাবো না, কিছু ভাববে না, বললাম তো নেমে এসো। এসো এসো না। আহা নুরি, এসো নাও, আবার হাত ধরে ছাড়ো। কি মুশকিল রে বাবা। আহ শান্তি। শান্তি? হ্যাঁ শান্তি। তাহলে তুমি ওকে নিয়ে আসলেই পারতে। ওহো, তুমি ভাবছো আমি শান্তি নামে কোনো মেয়ের কথা বলছি? তা নয় তো কি। দেখ, আমি মনের শান্তির কথা বলছি। জানো নদী, রোজ রাতে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা হলো নীল আকাশের নিচে এক সবুজ শ্যামল প্রান্তরে দাঁড়িয়ে একটি মেয়ে দুহাত তুলে আমাকে ভালোবাসার আহ্বান জানায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই মেয়েটিকে আমি আমার মনের রানী হিসেবে ঠিক করে ফেলেছি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো স্বপ্নে, সেও ঠিক ওই জায়গাতে এসে দাঁড়ায়, আর আমি এত দূরে নয়, একেবারে মেয়েটির কাছে গিয়ে দাঁড়াই। ঠিক এইভাবে
আমি অবাক হয়ে তাকে দেখি, সরল সুন্দর পবিত্র প্রেমময়ী। আরে আশ্চর্য, আমার স্বপ্নে দেখা মেয়েটি আর তুমি এক, সেও দেখতে অবিকল তোমার মতো। আমার মতো? হ্যাঁ তুমি। আমি? হ্যাঁ তুমি। আশ্চর্য, এর আগে আমি তো এত সুন্দর জায়গায় কখনো আসিনি, কখনোই না। তুমি না এলো, তোমার আত্মা ঠিকই আমার স্বপ্নে এসেছে। মানে হ্যাঁ ঠিকই বলেছ, স্বপ্ন। হ্যাঁ নীলাকাশ, হ্যাঁ শ্যামল প্রান্তর, হ্যাঁ মনের রানী, হ্যাঁ সরল সুন্দর পবিত্র প্রেমময়। তাই তো বলি, গাড়িটা ঠিক এখানে এসে নষ্ট হলো কেন? পাগলামিরা জায়গা পাও না, আমি তোমার স্বপ্নে আসি। আসে আসে আমার এইটা এইটা। দাঁড়ো নদী, আমি তোমাকে যে কথা বলেছি তার একদম মিথ্যে বলিনি। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। তোমার জন্য ফোটা গোলাপ, হাত বাড়িয়ে নেবার সৌজন্য ভুলে মুখে কেন অবুজ প্রলাপ।
মনে মনে তোমাকে চাই, এ প্রেমের অভিনয় আমি কিভাবে বলো ফিরে যাও। ওভাবে বলো না তুমি, ভীষণ কষ্ট বুকের ভেতর, মনের চোখে একবার দেখো তুমি, তুমি আছো অষ্টপ্রহ। তোকে আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ মা, আজ তোমাকে দারুণ একটা খুশি সংবাদ জানাবো। আমিও তোকে একটা খুশি সংবাদ জানানোর জন্য অপেক্ষায় বসে আছি। ওকে, তাহলে তোমারটাই আগে শুনি, পরে আমারটা শোনাবো। নে এই ছবিগুলো দেখ, এর মধ্যে থেকে তুই যে মেয়েকে পছন্দ করবি তাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো। ছবিগুলো দেখার কোনো প্রয়োজন নেই মা, আমি একটি মেয়েকে পছন্দ করেছি আর ওকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি। এখন শুধু তোমার পছন্দ হলেই। কে সে? জজসাহেব যাকে মেয়ে হিসেবে আশ্রয় দিয়েছেন তাকে। ওর নাম নদী। সাগর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে তুই ভাবলি ওই মেয়েকে তুই বিয়ে করবি? আরে মা, তুমি তো ওই মেয়েকে এখনো দেখোইনি। দেখিনি আর দেখতেও চাই না। তুই মানুষের চিকিৎসা করিস, আমার মনে হচ্ছে এখন তোর চিকিৎসার দরকার। আমার ভাবতে অবাক লাগছে, আমার ছেলে কেমন করে একটা রাস্তার মেয়েকে। তুমি ঠিকই বলেছো মা, নদী রাস্তার মেয়ে। ও শিক্ষা দীক্ষা নেই, ধন দৌলত নেই, রূপের পসরা সাজিয়ে তথাকথিত হাই সোসাইটি পার্টিতে ফাংশনে ঘুরে বেড়ায় না, রূপের অহংকারে গলে পড়ে না। কিন্তু মা, মা, নদীর মধ্যে এমন কিছু আছে। আমি আর কোনো কথা শুনতে চাই না মা। নদীকে আমি কোনোদিন এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না, ব্যাস। একটা কথা বলবো মা, আজ না হোক কাল তুমি নদীকেই তোমার ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবে, কারণ আমি ওকেই বিয়ে করব বলে ঠিক করেছি। আর আমি যাকে পছন্দ করব আমার মা তাকে পছন্দ করবে না, এমন হতেই পারে না। হ্যাপি বার্থডে আঙ্কেল। থ্যাংক ইউ মুন্না, একটু শোন মুন্না, নদীকে সব বলেছিস তো? মাও আমার সঙ্গে এসেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না তো, তিন দিন ধরে টানা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ সব ঠিকঠাক আছে। তুই আন্টির পাশে গিয়ে বস, যা যা। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই, নদীকে দেখালি না? হ্যাঁ দেখাচ্ছি। এই যে ওই যে নদী, জশেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা, তোমার পছন্দ হয়েছে? ভালোই মনে হয়। জজ সাহেবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। আমি আসসালাম আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। নিন নদী, আমার মা। অনেকদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আগ্রহী আছেন। হ্যালো নদী, হাউ আর ইউ? হ্যাঁ, সাগর তোমার খুব প্রশংসা করে। কি? আমার প্রশংসা করে? শুনেন কালাম একটা কথা বলি, এদের কথা মানে ডাক্তার আর মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না, বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে। দাও মানে এই গত তিন দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে কি আর বলবো। ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না, এটা পড়বে ওটা পড়বে না, এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না, এমন করে হাসবে তেমন করে কাঁদবে না।
আচ্ছা খালাম্মা আপনি বলুন, মানুষের বাইরের রূপটা কি আসল নাকি অন্তরটা? নদী এবার তুমি যাও। আরে সত্য কথা বলতে দোষ কি, তাই না খালাম্মা? নদী তুমি যাও। যাচ্ছি বাবা যাচ্ছি। খালাম্মা নদী চলো ভাইয়া। বাহ সুন্দর তো পাপা, দেখো এই উপহারটা যে দিয়েছে তার নাম লেখা নেই। বাহ গোল্ডেন পেন, খুব সুন্দর উপহার। কিন্তু এই সুন্দর উপহার যে তোমাকে দিল তার নাম কি করে জানবে? এখনই খুঁজে বের করছি। এক্সকিউজ মি প্লিজ। দেখুন কেউ আমাকে খুব সুন্দর একটা কলম উপহার দিয়েছেন, কিন্তু যিনি উপহার দিয়েছেন তার নাম এখানে লেখা নেই। উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সমবেত সুধীজনের কাছে আমার অনুরোধ, যিনি আমাকে এই উপহারটা দিয়েছেন তিনি দয়া করে হাত তুলুন। কই বাবা, কি হাত তুলো না তো। আমার মনে হচ্ছে উপহার দাতা নিজেকে লুকোতে চাইছেন, কিন্তু আমি একজন বিচারক, আমার কাছে কেউ সত্য লুকাতে পারে না, আমি ঠিকই খুঁজে বের করব। আচ্ছা যারা আমাকে এই উপহার দেননি তারা হাত তুলুন। দামি উপহার ওই রাস্তার মেয়ে কি করে দেবে? নিশ্চয়ই আমাদের বাড়ির কিছু চুরি করে বিক্রি করে উপহার এনেছে। রানী নদীর ব্যাপারে এমন কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জার কি আছে ভাইয়া, সারা দুনিয়া জানে নদী একটা চোর পকেট মার। মা মা প্লিজ, সত্যি সত্যি বল এই বাড়ি থেকে তুই কি চুরি করে বিক্রি করেছিস? তুই মিথ্যা কথা বলছো, নদিয়াপুর চল না। রানী তুই রাজুকে ধাক্কা মারলি কেন? রানী অনেক হয়েছে এবার চুপ করো। নদী যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আর সবার মতো সিদ্ধান্ত নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি রানীর কথা বিশ্বাস করব না। বলো কলমটা তুমি কিভাবে পেয়েছো? নদী তোমার কানের দুল কোথায়? বলো কোথায় তোমার কানের দুল? বন্ধক রেখেছ নাকি বিক্রি করে দিয়েছ পাপার মনের মতো উপহার কেনার জন্যে? আমি যে স্বপ্ন দেখে তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আজ তা বাস্তব হলো। আমার আমার নদীমা ভালো হয়ে গেছে। পাপা তোমাকে ধন্যবাদ, নদীকে আজ বিরাট একটা ভুল বোঝা থেকে তুমি রক্ষা করলে। আই এম প্রাউড অফ ইউ পাপা। জানিস মুন্না এক মুহূর্তের জন্য নদীর উপর আমার কোনো সন্দেহ হয়নি, সন্দেহ ছিল ওদের ওপর যারা এতদিন পর্যন্ত নদীর ভালো হয়ে যাওয়ার শত চেষ্টাকে অন্তর দিয়ে অনুভব করতে পারেনি।
আল্লাহ রে কি ভাগ্য। কি হয়েছে রানী, কান্তাছিস কেন? তোমাকে বলতে হবে নাকি? যাও, তুমি তোমার কাজে যাও। আরে আমি তোর বড় বোন, কলা কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। এক চর মারুম, চর খাইলে সব গড়গড় করে কয়া দিবি। কলা কি হয়েছে? যে স্যারের সাথে তোর সম্পর্ক হাতুরে কিছু কইছে কলা। তুমি নিজেকে কি মনে করো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে তোমাকে সবকিছু আমার খুলে বলতে হবে? কান্দিস না রে বোন, আমি সব বুঝবার পারছি। ক, ওই বদমাসটা তোর কি ক্ষতি করছে? কামড়াস না, কাঁদলে কিন্তু হইব না। বিপদের সীমা নিজের উপর আস্থা রেখা লড়াই করতে হয়। আমি আমার জীবনে অনেক কাঁদছিলাম, কিন্তু কান্দা কোনো লাভ হয় নাই। আমি আমি বেঁচে থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবো না। কলা ক, তুমি বাবা মামাকে কিছু বলবি না তো? এই এই তোর শুয়ে কসম খাইতাছি, আমি আমি কাউরে কিছু কমু না, কিছুই কমু না। রানী চিঠিতে পড়ে শোনা তো। ডার্লিং রানী, আগামীকাল রাত 10টার মধ্যে হোটেল ব্লু বার্ডে 1,00,000 টাকা নিয়ে আসবে। তোমার নগ্ন ছবিগুলো তোমার পাপার কাছে পাঠিয়ে দেব, পত্রিকায় ছাপিয়ে দেব, রাস্তায় রাস্তায় পোস্টার করে ঝুলিয়ে দেব। আমি মানুষটা বেশি ভালো নই, উল্টো পাল্টা কিছু করো না ডার্লিং। আর না কি রকি, হাও দাও ফুর্তি করো, টাকার কোন চিন্তা করো না। কেন? একটু পরেই আমার শ্বশুর বাড়ি থেকে 1,00,000 টাকা আসবে। বাহ, পেট ভরে খা। বস বস, 320 নম্বর রুমে একটি মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, বলেছিলাম না আমার শ্বশুর বাড়ি থেকে টাকা আসবে। বন্ধুরা তোরা চালিয়ে যা, আর মারলে এক্ষুনি আস। ওকে, যা যা। কোথায় তুমি? আরে ডার্লিং, রুম অন্ধকার কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক অন্ধকারের নয়, আলোয়। আলোটা জ্বালিয়ে দিই। তুমি রানী আসেনি? রানী আসে নাই, আইসে মহারানী। আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি বাবুদের বাসার সেই কাজের বেটি। ঠিকই চিনছো, আমি সেই। ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি কারা করে দেবো।
রানী, আপু, খুব চিন্তায় পড়ে গেছি নি আপু। এই ধর, পুড়ে ফেল। উনিশ সারছে। রাজু, রাজু, এই বাড়িতে পুলিশ কেন? মনে হয় আমারই ধরতে আইছে। আপনারা আমাদের বাড়িতে? কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল আপনাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি? মনে হয় আপনারা ভুল ঠিকানায় এসেছেন। এটা তো 8/3 নিকুঞ্জ 2। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। তাহলে যিনি কমপ্লেন করেছেন উনি বোধ হয় নাম্বারটা ভুল দিয়েছেন। নাম্বার ঠিকই আছে, ডাকাতিও হয়েছে, তবে আমার সহযোগিতা ছাড়া ডাকাত ধরতে পারবেন না। ব্যাপারটা একান্তই গোপনীয়, তাই উনার সামনে বলা যাবে না। আবুল, যাও গাড়িতে গিয়ে বসো। ম্যাডাম, দিস ইজ গাপলাকিস, এটা করতে হবে আপনাকে। আমি আসি। থানায় এভাবে ফোন না করলে তুমি এখানে আসতে না। বিয়ে শাদীর স্বপ্ন তোমার না থাকলেও আমার আছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা আধুনিক জামানার আধুনিক ছেলে মেয়ে, আর মা হচ্ছেন আধুনিক ছেলে মেয়ের আধুনিক মা। মা, এ হচ্ছে মাধুরী, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। জানো মা, সারাক্ষণ শুধু কেস আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একদম সময় দেয় না। সামনে গেলে তো পুলিশ ভিতরে উঠছে না হলাইবো। ভাইয়া দাড়ি কাটে শুনছি কি মাকে? ভাই সিং, এই সাদা সাদা মাখলে চিনতে পারবো না। এবার ঠিক আছে মনে হয়। দেরি করছিস কেন নদী? তাড়াতাড়ি রাস্তা নিয়ে আয়। নাও খাও, আমার একটু দেরি হয়ে গেল। আপু, তোমার অবস্থা কেন? মানে শেভ করতেছিলাম। কি? না না, গোসলে জলে মাথায় পেস্ট মাখতেছিলাম। না না, দাঁত ব্রাশ করে শ্যাম্পু মাখতেছিলাম। শোন, এ হচ্ছে মাধুরী, মানে তোর হবু ভাবি। ভালো ভালো, খুব ভালো, খুব আমার খুব খুশি লাগতেছে। মানে তোমার কথা কও, তোমার চলো চলো চলো, ওনার কথা কোক, চলো চলো। তুমি তুমি একটা পাগল, তোমার প্রেমের পাগল। রাগ করো না, যেভাবে হোক মাও তোমাকে দেখে নিল, আর আমিও সারাদিনের জন্য তোমাকে মন ভরে দেখে নিলাম। জানো মাধু, তোমাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। এই এক জনমে তোমাকে দেখার আশা কখনো পেল না। তুমি যখন এত কাছে মনে বিহায় জীবন আছে, তুমি না তো যুগে যুগে এই ভালোবাসা। তুমি যখন এত কাছে মনে যে জীবন আছে। আমি পেয়েছি সাথী
কমবে না তো যুগে যুগে এই ভালোবাসা। তুমি যখন হাত কাছে মনে যে জীবন আছে মারিয়া, আমি যখনই বলো মনে জীবন আছে তোমার না তো যুগে যুগে এই ভালোবাসা। তুমি যখন এত কাছে মনে জীবন আছে সাহেব, চুপচাপ বসে না থেকে কিছু একটা ভাবেন। কি ভাববো? কি ভাববি মানে? কথায় কথায় তো খুব বড় বড় চাপা মারিস। আমি প্রেম রোগ বিশেষজ্ঞ, এবার কিছু একটা ট্যালিসমানি দেখা। শালা ডাক্তার, ফর্মুলা সব শেষ। আহা, শেষ তো আবার নতুন করে তৈরি কর। আর সেই জন্য আমাকে কি করতে হবে তাই বল। হ্যালো, কি বলেন? সাগরের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সাগরের? সাগর অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় বাঁচবে না। ঔষধে ধরেছে। সাগর, সাগর রে! আমার অপারেশন সাকসেসফুল। সারা শরীরে নদী, আমি হয়তো আর বাঁচবো না। না শেখর, না, তোমার কিচ্ছু হইব না। আল্লাহ রহমতে সবার তোয়াই, আমার ভালোবাসায় তুমি ভালো হয়ে যাইবা। তুমি তুমি আগের মতো চলতে পারবা। কেন কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নদী? আমার যে অবস্থা, যদি বেঁচেও থাকি ল্যাংরা লুলা হয়ে বেঁচে থাকতে হবে নদী। আর এই জীবন নিয়ে, এই জীবন নিয়ে বেঁচে থেকে গেলাম, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। অসহায় পঙ্গু হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে না। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার খিমনা সাগর। আর আর রাস্তা রাস্তায় তোমার ভিক্ষাও করতে হইব না। আমি আমি তোমারে দেখা রাখুম। তোমার সুখে সঙ্গী আমি হইতে পারি নাই, কিন্তু কিন্তু দুঃখের সঙ্গী আমি হইতে পারো।
বড় দালান কোথায় তোমারে রাখতে পারুম না ঠিকই, কিন্তু ভাঙা ঘরে সুখ দিতে পারুম। সরি সরি, আই এম সরি দিদি। এক্সকিউজ মি, দিস ইজ ডক্টর সাগর স্যার। হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? আসলে ওনার সাথে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আই মিন আমাদের দুজনের একটা পার্টিতে অ্যাটেন্ড করার। তুমি মানে আপনি বসুন। ও এক্ষুনি মা, ওই যে এসে গেছে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাই, হাউ আর ইউ? ইয়া, আই এম ফাইন, থ্যাংক ইউ। হাই, হ্যালো সাগর, এদিকে আয়। মেয়েটা খুব সুন্দর তো। কি তোমার পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে, একেবারে মেড ইন ইউএসএ। তোর সঙ্গে দারুণ মানাবে, এরকম একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় আছে জানলে নদীকে আমি দেখতেই যেতাম না। যা, এক্ষুনি কথা বলে সব ঠিক করে নে, আমি কালই ওর বাবা মার সঙ্গে কথা বলবো। কি গো ডাক্তারের মা, শেষ পর্যন্ত আমাকে পছন্দ হলো? সাগর ও? হ্যাঁ মা, ও নদী। নদী? হ্যাঁ, আমি সেই নদী। ওরে দুষ্টু মেয়ে, মার সঙ্গে চালাকি না? মা, আসসালামু আলাইকুম চাচা। যা দেইবানের বাচ্চা, তোর চেহারা দেখতে চাইনি, জেল খেলায় বসে তোকে এত খবর দিলাম, দেখা করলি? এখনই জেলের বাইরে আইছি আর তুমি তোমার চাঁদ মুখখানাও দেখাতে আইছো। সামসামিত করে ফায়দা হবে না নে, আমার হাত এখন খালি, 24 ঘন্টার মধ্যে আমি আমার টাকা ফেরত চাই, না হলে সারা জীবনের জন্য প প করে দেবো। চাচা মাথা ঠান্ডা করো, চব্বর একখান খবর আছে, শোনো। এই যে আমার, এই যে দেখো। ওই যে পতিজা, একখান কামের মতো কাম করেছো। শোনো, তোমার উপর রাগ আর পানি হয়ে গেল। কিন্তু নদী? আরে ভাতিজা, আরে ও তো আমার স্কুলই সাগরী, আমি তার ওস্তাদ। এবার বুঝাবো ওস্তাদ কিভাবে শেষ সাথে সাগরীদকে পাও পাও। আমি ইন্সপেক্টর ম্যাডামের ব্যাপারটা বুঝতে পারছি না। থাকি থাক, মা আমার জীবনের দুঃখের দিনগুলো শেষ হয়েছে। জশ সাহেবের মতো একজন মানুষ রূপী ফেরেশতার সঙ্গে আল্লামা দেখা করিয়েছেন বলে আমার জীবনে যা কোনোদিনই সম্ভব ছিল না তাই আজ পূরণ হতে যাচ্ছে। মা, এতদিন জীবনের সাথে যুদ্ধ করতে করতে মাধুরীকে খুঁজতে পারেনি, আমার এখন শুধু একটি কাজ, মাধুরীকে খুঁজে বের করা। মা, তুমি তুমি আমাকে দোয়া করো। মা, আমাকে দোয়া করো, আমি যেন মাধুরীকে খুঁজে পাই, আমি যেন মাধুরীকে খুঁজে পাই। আরে চাচা, তুমি চিনতে পারিস তাহলে? চাচা, আমি অকৃতজ্ঞ নই বলে তোমাকে চিনলাম,
কিন্তু আমি জেলে যাওয়ার পর তুমি আমার কোনো খোঁজই নাওনি। খোঁজ না নিয়ে অবশ্য ভালোই করেছো, কারণ এখন আমি অন্ধকার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলেছি। পাও পাও, পুরোনো দিনে পুরোনো কথা বাদ দাও, এখন নতুন কথা শোনো। তুমি রকিক মাইরে জজের মেয়ে রানীর যে ন্যাংটা ছবি নেগেটিভটা নিয়ে গিয়েছো, তা তার পুরোটা নিয়ে যেতে পারো নি, কয়টা হয়ে গেছে? আমাদের 25 লাখ টাকা দিলি নেগেটিভ ফেরত দেব, নইলে রানী বিবির মজার ছবিগুলো সারা শহরে ফিলিপস বাতির মতো পাও 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 করে চলে উঠবি। চাচা একেবারে ন্যায্য মূল্যের কথা বলেছে, আরে জজ সাহেবের ইজ্জতের মূল্য 1 কোটি টাকার চেয়েও বেশি, সেখানে চাচা চেয়েছে মাত্র 25 লাখ টাকা। বুঝতে পেরেছি কি ভাবছো, 25 লাখ টাকা একবারে কি করে দেবে? এই তো একটু সাহস করে দিচ্ছি, টাকাগুলো 3 কিস্তিতে দিলে চলবি। প্রথম কিস্তি 5 লাখ, বাকি টাকা 2 কিস্তি দিতে এ মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। পাও পাও নদী, 5 থেকে 3 দিনের মধ্যে প্রথম কিস্তি 5 লাখ টাকা নিয়ে সোজা রাস্তায় চলে আসবা, পুলিশের সাহায্যে কোনো কারসাজি করবা না। আরে আমাদের ইজ্জতে কোনো চিন্তা নেই, কিন্তু জজ সাহেবের ইজ্জতের পা পা হয়ে যাবে। রকি মহারানী যাইতে দে, রানীকে আমাদের খুব পছন্দ হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। টিটু বিয়ের কাজ সেরে আমেরিকা ফিরে যেতে চাইছে, সামনেই ওর পরীক্ষা, এবার আপনারা অমত না করলে অমতের কিছু নেই, সন্তানের ভবিষ্যৎ আমাদের অবশ্যই ভাবতে হবে। তাহলে এই মাসের 30 তারিখের মধ্যে বিয়ের দিন তারিখ পাকা করলে কেমন হয়? আমাদের কোনো অমত নেই, কি বলো রানীর মা? বাবা কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? না, রাস্তায় গাড়ি ভিড়ে বসে থাকতে থাকতে মানে খুব খারাপ লাগছে। তোমার দেরি দেখে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাছাড়া তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। কি সংবাদ দাদা? আজ হঠাৎ করে রানীর বিয়ে ঠিক হয়ে গেল মা, ছেলে আমেরিকায় থাকে, এ মাসের 30 তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে। এ মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। মা, তোমাকে না জানিয়ে রানীর বিয়ে পাকা করে ফেলেছি বলে রাগ করেছো? না বাবা, রাগ করবো কেন, এটা তো খুব খুশির খবর। রানীর বিয়ে হবে, ও আমাদের ছেড়ে চলে যাবে, তাই একটু। কিন্তু মা, মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে, জানিস মা নদী, আমি রানীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, ওর এই আধুনিক চালচলন আমার কখনোই পছন্দ হতো না, ভাবতাম ওর ভুলের মাশুল না জানি কি দিয়ে শোধ করতে হয়। কেন জানি মনে হয় তুমি এ বাড়িতে আসার পর আল্লাহ আমার উপরে খুশি হয়ে রানীর চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। বাবা, মা, রানীর বিয়ের ব্যাপারে একটা মানত ছিল, যদি ওর বিয়েটা পাকাপাকি হয়ে যায় তাহলে সবাই মিলে সিলেট মাজারে যাব। হ্যালো হ্যালো মা, তুমি বিশ্রাম করো। হ্যাঁ জি বাবা। সালাম করতে হবে না রে আপু, আমার মায়ের পেটে বোন হলে আমার জন্য কি করতে জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি তুমি তার চেয়ে অনেক বেশি করেছো। না রে, তুমি না থাকলে হয়তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। রানী, হ্যালো, নদী বলছি। আমি রকি বলছি, কনফার্ম হলাম তুমি ঠিক মতো বাড়িতে গিয়েছো কিনা।
কার ফোন আপু? আমার এক পরিচিত লোকের। কি বললে? তুমি টাকা দিতে পারবে না? না চাচা, এত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব না। এই নদী, টাকা দিতে ব্যর্থ হলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তা তোমাকে আগেই বলেছি। তোমরা যাই বলো, টাকা আমি কিছুতেই দিতে পারবো না। কথা মতো টাকা না পেলে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। টাকা না হলি রানীর বিয়ে হবি না। যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে এই দেখেন তার নমুনা, দেখেন দেখেন। কাজী সাহেব বন্ধ করুন এসব। ভাই চল, এই বিয়ে হবে না। চল হবে না। কি বলছেন আপনারা, নিজের চোখে দেখুন। ভাই চল দাঁড়াও। এগুলো কি বল, এগুলো কি বল? কি হয়েছে আপু? না কিছু না, একটা একটা দুঃস্বপ্ন দেখছিলাম। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? বুঝতে পারছি না কে এত ডিস্টার্ব করছে। চলো চলো দেখি। নদী সব দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? আসি মা, আসি। ঠিক আছে। আমি বুঝতে পারছি না নদী, আজ কেন তুমি এরকম বাঁকা বাঁকা কথা বলছো? নদী নদী, আমি তোমাকে ভালোবাসি নদী। ইচ্ছে করলে যে কোনো দিনে আমি তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি জজ সাহেবের মতো একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে হিসেবে। আমি তোমাকে আমার মায়ের ইচ্ছায় আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাব। না, তা হয় না। তোমার ঘরের বউ হবার কোন যোগ্যতাই আমার নেই। তুমি তো জানো আমি কে, কি আমার পরিচয়। একসময় রাস্তায় রাস্তায় আমার দিন কেটেছে, রাত কেটেছে। আমি একটা চোর, পকেট মার। আহ নদী, আবার সেই পুরনো কথা। কাল পর্যন্ত হয়তো তুমি একা ছিলে, একাই জীবনের সঙ্গে যুদ্ধ করেছো, কিন্তু আজ আজ তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। জজসাহেবের পুরো পরিবার আছে তোমার সঙ্গে। নদী, তোমার এই বদলে যাওয়া জীবন কোনো ছোটখাটো ঘটনা নয়। নদী, মানুষের জীবনে এক চরম বাস্তবতা, তাকে তো তুমি অস্বীকার করতে পারো না। এই জীবন এখন থেকে তোমার ভালোবাসাকে, তোমাকে আমি অস্বীকার করছি। কি ব্যাপার নদী, ফোন ধরতে এত দেরি কেন? শোনো, তিন দিন শেষ হওয়ার আর মাত্র তিন ঘন্টা বাকি। তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ফোন করা। Thank you.
পাও পাও এই মাসে 30 তারিখের মধ্যে বাকি 20 লাখ টাকা বুঝা দিলি নেগেটিভ ফেরত দেবো নে আমি লোক হিসেবে 2 নম্বর কিন্তু কথায় 1 নম্বর মা আমি একটু সাগরের ওখানে যাচ্ছি আমার একটা জরুরি কাজ আছে ঠিক আছে আসি মা নদী হয়েছে তোর কি শরীর খারাপ আমার আমার শরীর আবার কি হবে এই নদী আপু আমরা এসে গেছি তো আমি কি করব ওগো আলমারিতে সোনা গহনা টাকা পয়সা কিছু তো নেই ভালো করে খুঁজে দেখো নিশ্চয়ই কোথাও আছে চাবি তো নদীর কাছে রেখেছিলে নদীকে জিজ্ঞেস করে দেখো নদী নদী আলমারিতে টাকা সোনা গহনা কিছু তো খুঁজে পাচ্ছি না বল কোথায় গেল নদী তোমার মা তোমাকে কি জিজ্ঞেস করছেন জবাব দাও আমি জানি না কেমন কথা বলছিস নদী বাড়িতে রেখে গেছি তোকে তুই জানবি না জানবে কে আহা জবাব দিচ্ছ না কেন বললাম তো আমি জানি না নদী তুমি যেভাবে কথা বলছো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো সত্যি করে বলো টাকা সোনা গহনা কোথায় রেখেছো আমি কোন মিথ্যে কথা শুনতে চাই না হ্যাঁ সত্যি কথাই বলছি টাকা সোনা গহনা আমি চুরি করেছি কোথায় রেখেছো খরচ করে ফেলেছি এত টাকা তুমি কোথায় খরচ করেছো টাকা শহরে এত টাকা খরচ করার কোনো ব্যাপারই না তুমি কি বলছো নদী বেশি কথা বলার কোনো দরকার নেই আমার মনে হচ্ছে আমি চুরি করেছি আপনার ঘরে না করলে অন্যের ঘরে করতাম আর আপনি তো জানেন আমি চোর এতদিন ধরে তোমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়েছি এর কোনো মূল্যই তোমার কাছে নেই স্নেহ মমতা আদর ভালোবাসার মূল্য আপনার কাছে থাকতে পারে আমার কাছে নেই কারণ এটা আপনার বিলাসিতা শালা শালা আমি ভুল করেছি এই বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ভালোই করতাম আমাদের ভালোবাসার মূল্যায়ন তুই এইভাবে করলি হ্যাঁ 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 তুই চোর চোরই থাকবি মা বাবা ভাই বোন তোর কিছুই দরকার নেই আমার করে কিছুই দরকার নেই আমি চোর 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 আমি চোর আমি চুরি করেছি আমি চোর আমি চোর আমি চোর তুমি একটু শান্ত হও প্লিজ হ্যালো ইন্সপেক্টর মাধুরী বলছি আমি জজ মাহতাবউদ্দিন বলছি জেলখানা থেকে একটা চোর মেয়েকে আমার হেফাজতে এনে ভালো করতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি আপনি এসে তাকে নিয়ে জেলখানায় পৌঁছে দেবেন কেউ বলে পথকলি কেউ বলে টোকাই আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ও
জেলখানা থেকে বের হওয়ার সুযোগ পাবো না। এই পথ দিয়ে যেতে সামনে যে কবরস্থান আছে সেখানে আমার মায়ের কবর। জেলে যাওয়ার আগে একবার মায়ের কবরটা জিয়ারত করে যেতে চাই। যদি যদি আপনি দয়া করে একবার সুযোগ দেন। ঠিক আছে ড্রাইভার, সামনের কবরস্থানের কাছে গাড়িটা রাখো। ঠিক আজকের মতোই তোমার কবরের সামনে থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ডাক্তারের অবহেলার জন্য তোমার মৃত্যু আমাকে ঠিক থাকতে দেয়নি মা। ডাক্তারের ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি পুলিশের হাতে বন্দী হয়েছিলাম। সেদিনের মতো আজও আমি নির্দোষ মা, আজও আমি নির্দোষ মা, নির্দোষ মা। আমি নদী আপুকে খুঁজে পেয়েছি। মাধুরী, মাধুরী, হাপু, হাপুরে, বোন আমার, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। চার সাহেবের মান সম্মান এবার আমি রক্ষা করতে পারবো। জানিস মাধুরী, চার সাহেব আমাকে অন্ধকার কারাগার থেকে তুলে এনে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, তার মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে। রানীকে বাঁচানোর জন্য চার সাহেবের টাকা সোনা গহনা চুরি করে আমি নাজিম মোস্তানা রকিকে দিয়েছি। তুই তুই আমাকে যেতে দে বোন, আমাকে যেতে দে। আমি এই নর পিশাচদের শায়েস্তা করে নিজেকে নিজেকে তোর হাতে তুলে দেব। আমি আইনের লোক হয়ে বেআইনি কিছুই করতে পারবো না। তুমি আগে থানায় চলো, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হোক, চল আমাকে থানায় নিয়ে চল। কিন্তু তার আগে তোকে একবার বুকে জড়িয়ে নিতে খুব ইচ্ছা করছে। আয় আয় বোন, আর ভুলি ইন্সপেক্টর, ওদের ওদের অস্ত্র নামাতে বলো। তোমরা অস্ত্র নামাও, এবার তোর ফোর্স নিয়ে চলে যা। তুমি তুমি ভুল করো না আপু। ভুল শুদ্ধ জানি না, এই মুহূর্তে আমি যা করব তাই ঠিক। আমাকে যেতে দে।
যেতেই যদি চাও তাহলে আমার বুকে গুলি চালাও, আমাকে খুন করে চলে যাও, চালাও গুলি। তোকে গুলি করতে পারবো না, এটা সত্য, কিন্তু নিজেকে আমি ঠিকই গুলি করতে পারবো। তুই তোর ফোর্স নিয়ে চলে যা, যা বলছি। আঙ্কেল, সত্যের মুখোমুখি হতে কোন ন্যায় বিচারক নিশ্চয়ই নিজেকে মিথ্যা আবেগের পর্দায় আড়াল করে না। আপনার উচিত ছিল নদীর কাছ থেকে আসল সত্যটা খুঁজে বের করা। সাগর, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, দয়া করে তোমরা যাও এখান থেকে। পাপা, আহা, তোমরা কি যাবে এখান থেকে? হ্যালো, আমি রানি বলছি। রানি, মাই সুইট ডার্লিং, আমি রকি বলছি। রকি, এই শোনো শোনো রানি, ফোন রাখার চেষ্টা করবে না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। আমি মানে বলো, সেদিন তুমি চালাকি করে নদীকে পাঠিয়েছিলে তোমার ম্যান্টাজ উদ্ধার করার জন্য, কিন্তু সব নেগেটিভ আমার কাছ থেকে নিয়ে যেতে পারেনি, কিছু রয়ে গিয়েছিল। নদীকে সেগুলো দেখিয়েছি, 25 লাখ টাকার চুক্তি হয়েছে নেগেটিভের মুক্তিপণ হিসেবে আমার আর নাজিম মাস্তানের সঙ্গে। গতকাল 5 লাখ টাকা দিয়ে গেছে, এত তো অপকারে লাভ কি? শোনো, কিছুক্ষণ আগে খবর পাইছি তোমাদের বাড়ির চুরির অপরাধে নদী এখন পুলিশের হাতে। সেই জন্যই অবশ্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু ঘটনা নায়িকা তুমি, তোমার নিজের মুরগি নিজেই জবাই করো। হ্যাঁ, আর শোনো, আজ সন্ধ্যার মধ্যে 20 লাখ টাকা নিয়ে রায়ের বাজার নাজিম মাস্টার আস্তানায় সোজা চলে আইসো। খোশামদেব, খোশামদেব, ভালো ভালো টাকা নেগেটিভ ফেরত দে, ধাক্কা দিবি। বহুত তেজ দেখাইছো, ওই শাড়ি বেজে ফেল। চাচা, যেভাবে রানীর ছবি তুলেছিলাম সেভাবে নদীরও ছবি তুলে রাখি। ফিগার ভালো আছে, অনেক কাজে লাগবে। ক্যামেরা নিয়ে আমাকে ছাড় বলছি। চাচা 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 চাচা, তুমি ওর কাপড় খোলো, আমি ছবি তুলি। আরাম দাদা, আমাকে মানায় তুই খোল, আমি তুলি। আমি সারা জীবন মানুষের পাওয়া পাওয়া করলাম, আর আজ আমি নিজেই পাওয়া গেলাম। নো এনিমোর পাওয়া পাওয়া, নিয়ে চল, নিয়ে চল, চল চল। মা নদী, আমি যদি পিতার দৃষ্টি দিয়ে তোর বিচার করতাম তাহলে বোধ হয় এত বড় ভুল আমার হতো না। তুই আমার মান ইজ্জত রক্ষা করেছিস, এত বড় ঋণ আমি কি দিয়ে শোধ করব মা? মাধুরী,
আমি তোকে বলেছিলাম নাজিম মাস্তান আর রকিকে শায়েস্তা করার পর তোর কাছে আত্মসমর্পণ করব। এখন আমাকে জেলখানে নিয়ে চল, আজ আমার আর কোনো দুঃখ নেই। বাবা বাবা, মাধুরী আমার সেই হারিয়ে যাওয়া বোন যার কথা তোমাকে আমি বলেছিলাম। মাধুরী, নদীকে গ্রেফতার করে এবার আমাদের হাতে তুলে দাও। নদী, মানুষের তৈরি ইটকাঠের কারাগার থেকে আজ তুমি মুক্ত, কিন্তু কারাগারে তোমাকে যেতেই হবে। আজ থেকে তুমি বন্দী হবে আমার মনের কারাগারে। সাগর, আই লাভ ইউ।